ইমামে রাগিব আল ইস্পাহানি রহিমাহুল্লাহ তাআলা একজন বড় আলেম ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, বান্দা মাইয়া মানুষের কে আই লাভ ইউ বলা ভালোবাসা বলে, এটা ভালোবাসা নয়। ভালোবাসা বলা হয় তিনটা জিনিসের সমন্বয় উপকরণকে। যদি কোনো বান্দা এই তিনটা জিনিস খুঁজে পাবে অপরের প্রতি, সেই ব্যক্তিকে বলা হবে আসল প্রেমিক, আসল ভালোবাসনেওয়ালা। বলে তিনটা উপকরণগুলো কি কি? এক নাম্বার হলো মোহাব্বত, দুই নাম্বার হলো আজমত, তিন নাম্বার হলো এতাত। যদি কোনো ব্যক্তি আবার কোনো ব্যক্তিকে ভালোবাসনে এ কথা দাবি করে, একই সাথে তিনটা শব্দের উপকরণ তার ভিতরে থাকা লাগবে। বলেন না ঠিক না বেটি? এখন তিনটা শব্দের অর্থ কি? মুহাব্বত মানে হলো প্রেম বা ভালোবাসা। মনে করেন আমি আপনাকে ভালোবাসি দাবি করলাম, এর মানে হলো আপনার প্রতি আমার প্রেম থাকতে হবে। দ্বিতীয় নাম্বার আজমত, আজমত মানে হলো শ্রদ্ধা ভক্তি। আপনার সাথে আমার প্রেম আছে মানে আপনার সাথে আমার শ্রদ্ধাও থাকতে হবে, ভক্তিও থাকতে হবে। তিন নাম্বার শব্দ হলো এতাত, এতাত মানে হলো অনুসরণ অনুকরণ। যদি আমি আপনাকে ভালোবাসে এ কথার দাবি করি, তবে আপনার অনুসরণ আপনার অনুকরণ আমার করা লাগবে। لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি। আরশের মালিক কোটি মানুষদের মধ্যখান থেকে বাছাই করে নির্ণয় করে আমার আপনার মতো নালায়েক নাকান্দা বান্দাদেরকে কুদরতি চালনির মধ্যে চলে এক একজন খাঁটি আশিক রসুলকে পৃথিবীর বুকের সর্ব উৎকৃষ্টতম ময়দান মাহফিল নামক প্রান্তরে আমাকে আপনাকে আসার বসার দিনই কিছু কথাবার্তা শোনার তৌফিক যে রব্বুল আলামিন দান করেছেন। আমরা সবাই প্রশস্ত বক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে চিৎকার দিয়ে সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার যত গাঁটি হয়, যত বান্ডিল হয়, যত ডুমা হয়, সমস্ত প্রশংসাগুলো ঘুরে ফিরে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়ে। বলো বান্দা যার প্রশংসাই করবে করুক, সে প্রশংসাটা ঘুরে ফিরে যায় কার দরবারে? আসতেছিলাম শহর থেকে, মেহেরিয়া পর্যন্ত আসছি, মাদ্রাসা পর্যন্ত মাইকের আওয়াজ এখান পর্যন্ত শোনা যাচ্ছে, মানে হলে মাইকটা খুব ভালো। আমি এই মাইকের প্রশংসা করলাম, মানে হলো এই মাইককে চালানোওয়ালা মাইকের মিস্ত্রি আরো ভালো। এর মানে হলো ওই মাইকের মিস্ত্রিকে চালানোওয়ালা আমার আল্লাহ আরো ডাবল ভালো, ঠিক না বেটি? মাইকের প্রশংসাটা ঘুরে ফিরে কার দরবারে গেল? আপনি বললেন অমুকের মাইয়া বেশি সুন্দরী, আমি তার লগে প্রেম করব, প্রীতি করব, ভালোবাসবো, লাভ করব, তাকে বিবাহ করব, নেকা করব, তাকে নেক নিব। বললেন যে কোনো একটা মাইয়াটার প্রশংসা করলেন। এই প্রশংসার অন্তরালে আরেকটা বাক্য আছে, সেটা কি? বলো মাইয়া সুন্দরী আপনি কথা বললেন, ওই তাকে সৌন্দর্য দেন ওয়ালা আমার আল্লাহ আরো ডাবল সুন্দর, ঠিক না বেটি? সমস্ত প্রশংসা ঘুরে ফিরে কার দরবারে যায়? আমাদের চাইতে মোটা, তাজা, বলিষ্ঠ, উচ্চ বংশে জন্মগ্রহণকারী হাজার হাজার যুবক সমাজে আছে না নাই?
এত দুইটা সুন্দর পা আছে, দুইটা সুন্দর চক্ষু আছে, দুইটা হাত আছে, তবু তারা মাহফিলে আসতে পারতেছে না, রাস্তাঘাটে হাঁটতে পারতেছে না, আম্মাকে আম্মা বলতে পারতেছে না, আব্বাকে আব্বা বলতে পারতেছে না, মসজিদে ঈদগাহে যেতে পারতেছে না। কারণ কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের ভিতরে মাইল্লাই ফিলের ব্যারাম লুকাই দিয়েছে, ঠিক না বেটি? তো তার কি কোনো অংশের যোগ্যতা কম? আমার কি কোনো অংশের যোগ্যতা বেশি? আমাদের যোগ্যতা বেশি নাই, তার যোগ্যতা কোনো অংশে কম নাই। আমরা মাহফিলে উপস্থিত হতে পেরেছি কেন? আর কোনো কেনর উত্তর নাই, একমাত্র কারণ আমার আল্লাহর দয়া এবং এহসান, ঠিক না বেটি? তো আমাদের চাইতে মোটা তাজা বলিষ্ঠ মানুষ তো বহু আছে। ঘরের বেডরুম ফেলে হাসপাতালের বিছানাকে বেডরুম বানিয়ে ফেলেছে, ডায়াবেটিস ঢুকিয়ে দিয়েছে, আলসার ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে, হার্টের রোগ ঢুকিয়ে দিয়েছে। দেখো গিয়ে তার চেহারা তোমার চাইতে সুন্দর, দেখো গিয়ে তার বংশ আমার চাইতে ভালো, দেখো গিয়ে তার টাকা আমাদের চাইতে বেশি, সব কিছু বেশি, কিন্তু হায়াত তার লাল লিমিটেশন করে দিয়েছে, ঠিক না বেটি? আমাদের কি এমন যোগ্যতা এই মাহফিলে আসতে পারলাম? অগুনি মৌলা, কোন যোগ্যতা নাই, আপনি আমাদেরকে এহসান করেছেন মাহফিলে আসা পর্যন্ত, সেজন্য আবার চিৎকার দিয়ে সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, পরামর্শ দিয়ে আসা যাওয়া করে, যেই যেইভাবে সহায়তা করেছেন, লাইটিং, মাইকিং, প্যান্ডেলিং, যে যেইভাবে সহায়তা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জনের সহায়তাকে কুদরতি ডান হাতে কবুল করে নিন। সামাজিক মাহফিল, কিছু সামাজিক কথাবার্তা বলতে আমাকে বলা হয়েছে, বিশেষ করে হালাল এবং হারাম বিষয়ে। দুনিয়ার মধ্যে যত হালাল বিষয় আছে, সবাই খেয়াল করেন, দুনিয়ার মধ্যে যত হালাল বিষয় আছে, সবচাইতে জঘন্য হালাল বিষয়ের নাম হলো তালাক। সবচেয়ে জঘন্য হালালের নাম কি বলে? তালাক, বৈধ, জায়েজ। তবে সবচেয়ে নিম্নমানের জায়েজের নাম হচ্ছে তালাক, এটা সবচেয়ে জঘন্যতম হালাল। আর সবচেয়ে জঘন্যতম হারামের নাম হলো আমার আল্লাহর সাথে শিরিক করা, মানুষকে খুন করা, মানুষের গীবত করা, জেনা করা, সুদ খাওয়া, এগুলো জঘন্যতম হারাম। জঘন্যতম হালাল তালাক দেওয়া। এই তালাক নিয়ে বহু কথা, আওয়ামুন নাস, জনসাধারণ, বউকে তালাক 50 বার দিয়ে ফেলতেছে, সে নিজেও জানে না কখন তালাক হয়ে গেছে। ঘর সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, শরীয়তের মাসালা জাস্টিফাই করলে দেখা যায় ওইটা আর বিবাহ নাই, ওইটা আর বউ নাই, তো হয়ে গেছে, ওইটা আর সন্তান নাই, ওইটা জারজ হয়ে গেছে, ঠিক না বেটি? আওয়াম মানুষ জানে না, অনেক ক্ষেত্রে বিয়ে ভেঙে যায়। কি কি কারণে বিয়ে ভাঙে? বলে তালাক, তালাক এটা দুইটা শব্দ দ্বারা হতে পারে, এটা কেনায়া শব্দ দ্বারা হতে পারে, সরাহাতন শব্দ দ্বারা হতে পারে, কেনায়াতন শব্দ দ্বারা হতে পারে। কেনায়া মানে হলো এমন শব্দ যে শব্দের দুইটা অর্থ থাকার সম্ভাবনা আছে, একাধিক অর্থ থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ তালাক হতে পারে, অথবা রাগান্বিত হয়ে তাকে অভিমানের সুরে গালি দিয়েছে, বকা দিয়েছে, এমনটাও হতে পারে। মনে করেন কোন স্বামী তার স্ত্রীকে বলল, আমার বিছানা তুমি বিছানা আলাদ, আমার বাসা থেকে বের হয়ে যা, আমার বিছানা থেকে নেমে যা, আমার সাথে কথা বলা বন্ধ করে দে, এগুলো বলে কেনায়াতন শব্দ। এই শব্দগুলো কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাকের নিয়তে বলে তাহলে তালাক হয়ে যাবে। কয়জন আওয়াম মানুষ এই সমস্ত মাসালা আলেমের কাছে গিয়ে জেনে নেয়? যদি তালাকের নিয়ত ছাড়া যদি না বলে তালাক হবে না। আর স্পষ্ট শব্দ কোনগুলো? তোরা তালাক দিলাম, আমি এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, তিন তালাক দিলাম, এগুলো স্পষ্ট শব্দ দ্বারা তালাক। সারাহাত বলে স্পষ্ট শব্দ দ্বারা একবার দুই তালাক দিলে ওই বিবাহ অটোমেটিক রিনিউ হয়ে যাবে, একটু হাসি খুশির গল্প করলে স্ত্রীর সাথে বা স্ত্রী সুলভ কোনো আচরণ করলে। কিন্তু কেনায়া শব্দ দ্বারা যদি কোনো ব্যক্তি তালাক দেয়, ওই স্ত্রীর সাথে গং সংসার করার জন্য নতুন করে আগ্রহ পড়া লাগবে, না হয় জেনা হয়ে যাবে।
সমাজে এখন মহিলারা গড় হারা হয়ে যাচ্ছে, স্বামী হারা হয়ে যাচ্ছে, একটা নয় দুইটা নয় চোদ্দ গোষ্ঠী তালাক হয়ে যাচ্ছে, বউ জানে না স্বামীও জানে না, ঠিক না বেটি? প্রশ্ন এসে সম্মুখীন হয়, বল হুজুর আমি তো তালাক দিয়েছি, এটা আমার হুজুর আমার স্ত্রী শুনে নাই, আমি তালাক দিয়েছি প্রবাস থেকে, আমার স্ত্রী আছে বাংলাদেশে, তো আমার স্ত্রী শুনে নাই, তো এটা কি তালাক হবে? তালাক এটা স্ত্রীর কানে শুনিয়ে দেওয়াটা অপরিহার্য নয়, স্বামীর মুখ থেকে শব্দ বের হওয়ার সাথে সাথে স্ত্রী তালাক হয়ে যাবে। এটা মাটি থেকে দিক, আকাশ থেকে দিক, এটা বাংলাদেশ থেকে দিক, এটা জাপান থেকে দিক, এটা নোয়াখালী থেকে দিক, এটা বঙ্গের দেশ থেকে দিক, যেখান থেকে দেবে দিক, স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় অটোমেটিকলি তালাকটা এসে স্ত্রীর খোল্লা বেড়ায় পড়বে, ঠিক না বেটি? ঠিক না বেটি? এখন স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীকে জানিয়ে দেয়া, ওগো আমি তোমাকে এত তালাক দিয়েছি, অমুক জায়গায় থাকা অবস্থায় আমার কাছ থেকে পর্দা করো, ইদ্দত পালন করো, ইদ্দত পালন করো। যদি কেউ মেসেঞ্জারে তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে কিনা? হয়ে যাবে, হয়ে যাবে। যদি কেউ ইমোর মাধ্যমে তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে কিনা? হবে কিনা? হয়ে যাবে, হয়ে যাবে। যদি কেউ চিঠি লিখে তুতা পাখির লেজে সেই চিঠি লিখে স্ত্রীর কাছে সেই চিঠি পৌঁছায়, তালাক হবে কিনা? হয়ে যাবে, যে অবস্থায় দেখি না কেন তালাক, তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এখন কোন স্বামী যদি তালাক দিয়ে যদি আবার অস্বীকার করে, না তালাক নো দিত, তালাক নো দিত, যদি মিথ্যা বলে থাকে এই জামাইবের ফিরে ডবল, ঠিক না বেটি? তালাক দিলে স্ত্রীকে জানিয়ে দিতে হবে, বলো হুজুর, বলো হুজুর স্ত্রী আমাকে আব্বা ডাকছে বলা ক্রমে এটা তালাক হবে কিনা, তালাক হবে কিনা? এরকম হয় কি হয় না? স্ত্রী তার স্বামীকে বলা ক্রমে আব্বু ডেকে ফেলেছে, অথবা স্বামী তার স্ত্রীকে ভুলা ক্রমে আম্মু ডেকে ফেলছে, এরকম কতগুলো খান্দা শাসানো নাই, এক্ষেত্রে তালাক হবে কিনা? বলে স্ত্রীকে যদি আম্মা ডাকে, এক্ষেত্রে তিনটা মশালা, কয়টা মশালা? আম্মা ডাকার তিনটা কারণ হতে পারে, এক নাম্বার কারণ বলে আমি আম্মা ডেকেছি এজন্য যে আমার আম্মা আমাকে যেভাবে শাসন করে, যেভাবে আদর করে, যেভাবে মহাব্বত করে, আমার যেভাবে খবর খবর নেই, যেভাবে আমাকে খাবার খাইয়ে দিত, এই বালা রসাগুলো আমার বউয়ের সাথে মিলে গেছে, তাই তারা আম্মা কইছি। এমনটা যদি হয় তাহলে তালাক হবে না, মাকরুহে তাহরিমি হবে, ওই শব্দটা বলা। যদি কেউ আম্মু ডেকেছে এই কারণে, এই কারণে তালাকের নিয়তে, আমার মা আমার জন্য যেরকম হারাম, তুই আমার জন্য সেরকম হারাম, তুই আমার জন্য সেরকম তালাক, এই কারণে যদি তালাকের নিয়তে যদি কেউ আম্মা ডাকে, তাহলে এক তালাকে বায়ান হয়ে যাবে, তালাক উগ্র করে দেবে। অপশন নাম্বার তিন, যদি কেউ তার স্ত্রীকে তালাক দেওয়া উদ্দেশ্য নয়, দূরে রাখা উদ্দেশ্য, মানে হলো তুই আমার ঘরে থাকবি না, তুই আমার ঘরে থাক, আমার ঘরে খা, আমার কাপড় চোপড় পড়, আমার আইনে দেওয়া খাবার খা, কোনো সমস্যা নাই, তবে তুই আমার কাছে আসবি না, আমার মায়ের মতো, এরকম কথা যদি কেউ বলে, তবে ওই স্ত্রীর উপর নয়, স্বামীর উপরে নতুন করে বিবাহ করার জন্য, ঘর সংসার করার জন্য জেহার ওয়াজিব হয়ে যাবে। বলে জেহার কি? জেহার কি? বলো ওই স্ত্রীর সাথে আবার ঘর সংসার করার জন্য ওই স্বামীর লাগাতার 60টা রোজা রাখতে হবে, 59টা একে একটা ভাঙিয়ে ফেলছে, আবার নতুন করে 60টা রাখতে হবে, অথবা একটা গোলাম অথবা একটা বাঁধি আজাদ করে দিতে হবে। এগুলো যদি না পারে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, তারপরে ঘর সংসার করা জায়েজ হবে, অন্যথায় জানা হয়ে যাবে। এখন প্রশ্ন হুজুর, এ তো আম্মু ডাকলো এই মাসালা পাইলাম, বউ যদি তার জামাইরা আব্বু ডাকে, সেক্ষেত্রে মাসালা কি? স্ত্রী যদি তার স্বামীকে আব্বু বলে ডাকে, তালাক দেওয়ার নিয়তও যদি ডাকে, তালাক না দেওয়ার নিয়তও যদি ডাকে, ঘর থেকে বের করে দেওয়ার নিয়তও যদি ডাকে, কাছে না আসার নিয়তও যদি ডাকে, যেই নিয়তে ডাকুক না কেন, আব্বা ডাকলে তালাক পড়বে না, বলকে মাকরুহ তাহরিমি হবে। বলে স্ত্রী তার স্বামীকে আব্বু ডাকলে তালাক পড়বে না কেন? বলে কারণ হলো তালাকের মালিকানা আল্লাহ স্ত্রীদের হাতে দেন নাই, এজন্য তালাকের মালিকানা একান্তই পুরুষদের হাতে। কাদের হাতে? বলে এক্ষেত্রে নারীদেরকে আল্লাহ জুলুম করছে না,
তালাকের মালিকানা তো স্ত্রীদের হাতেও দেওয়া দরকার ছিল। নারীদের অধিকার কম দিয়েছে ইসলাম, এদিকে নারীদের উপরে জুলুম করেছে ইসলাম। আমি বলবো নারীদের উপরে তালাকের অধিকার না দিয়ে জুলুম করে নাই, বরং রহমত করেছে। যদি আল্লাহ নারীদেরকে পুরুষদের মতো তালাকের অধিকারী বানিয়ে দিত, ডেলি তিনবার ভাত না খাইলেও ডেলি তিনটা তালাক জামাইকে দিত, ঠিক না বেটি? তোরও তালাক, তোর সদ্য গোষ্ঠীরও তালাক, তোর বাপরও তালাক, তোর মারও তালাক, প্রতিদিন এই কথাগুলো বউ বলতো, ঠিক না বেটি? জামাইকে নোটিশ দিয়ে তালাক দিয়ে ডার্লিং নিয়ে পালিয়ে চলে যায়, এক্ষেত্রে মাসালা কি? এরকম কদম খাইল তো আসানা নাই, জামাইরে সিডি লেখি আগজ দিব, তোমার আয় তালাক দিবি রাইজ, আয় আর প্রেমিক লইরে যাবে, এরকম কতগুলো আছে। শরীয়ত বলে তুমি যদি তোমার স্ত্রীকে কিছু শর্তের ভিত্তিতে তালাকের অধিকার দিয়ে থাকো, সে যদি সেই শর্তগুলো পেয়েছে এবং নিজের উপর তালাক আরোপিত করে, তাহলে তালাক হবে, অন্যথায় তালাক 1000 না 3000 দিলেও তালাক হবে না। মানে বিবাহের সময় আপনার হাতে যখন কাবিননামা থাকবে, ওই কাবিননামায় দেখবেন কতগুলো শর্ত কাজী সাহেব লিখে দেয়। স্বামী অক্ষম হলে, কাপড় চোপড় না দিলে, বরণ পোষণ না দিলে, বনি বনা না হলে, নির্যাতন করলে, স্ত্রী স্বামীর পক্ষ থেকে নিজের উপর তালাক নিতে পারবে, এরকম পাঁচটা শর্ত লিখে দেয়। তারপর আপনি জামাইর কাছ থেকে স্বাক্ষর নেন। এখন আপনি জামাই যদি চান তালাকের মালিকানা একান্তই আপনার হাতে রাখতে, তাহলে ওই জিনিসগুলো কেটে দেবেন, পয়লা হাড়ি তারপর স্বাক্ষর করিবেন, ওই জিনিসগুলোর উপরে যদি আপনি স্বাক্ষর করে দেন, তাহলে পাঁচটা থেকে বা ছয়টা থেকে বা এখানে যতটা শর্ত দেবেন ততটা শর্ত থেকে যে কোনো একটা শর্ত যদি স্ত্রী পেয়ে যায়, ওই শর্তটার ইস্যু টেনে এনে আপনি স্বামীর পক্ষ থেকে নিজের উপর তালাক নিয়ে চলে যেতে পারবে। মনে করেন আপনি বরণ পোষণ দিচ্ছেন, কাবিন নামায় লেখা আছে আমার স্বামী বরণ পোষণ না দিলে আমি স্বামীর পক্ষ থেকে নিজের উপর তালাক নিতে পারবো, এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। স্ত্রী যদি বলে আমি আমার স্বামীকে তালাক দিলাম, তালাক হবে না, তালাক হবে না, আমি আমার স্বামীর পক্ষ থেকে তালাক নিলাম নিজের উপরে, তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এই যে জমিনে আপনারা বসে ওয়াজ শুনতেছেন, এই জমিনের একটা মালিক আছে না নাই? আমি ওই জায়গা থেকে আইসা আপনারা বললাম ধরো ভাই জমিনে তুলে দিয়ে ফেলাইলাম, এ কথা গ্রহণযোগ্য হবে? হবে না। কেন হবে? এই জমিনের মালিকানা তোমার হাতে নাই, তোমার হাতে নাই। এই জমিন আমি আপনাকে গিফট করার জন্য আগে জমিনের দলিলপত্র খতিয়ান আমার নামে হতে হবে, তারপরে আমি আপনার নামে এটা করতে পারবো। স্ত্রী স্বামীকে তালাক দিবে কি করে? স্ত্রীর হাতে তো মালিকানাই নাই। আল্লাহ স্ত্রীকে অনির্দিষ্ট কালের জন্য তালাকের মালিকানা দেন নাই, তাহলে স্ত্রী তালাক দিবে কি করে? সর্বোচ্চ তালাক নেওয়ার অনুমতি দেয়, তালাক নিতে পারবে? বলো হুজুর নারীদেরকে এদিক থেকে জুলুম করলো, আরো একদিকে আছে নারীদেরকে ইসলাম জুলুম করেছে, সেটা কি? বলো দুনিয়ার বুকে পুরুষরা নারীদেরকে গিয়ে দেখে চেহারা দেখে বিবাহ করলে করবে, না করলে রিজেক্ট করে দেবে, তাহলে এখানে নারীদেরকে তো বাজারের মাল বানিয়ে ফেলা হলো। পুরুষরা কর্তৃত্বশীল, চেহারা দেখবে পছন্দ হইছে বিবাহ করবে, পছন্দ হয় নাই বিবাহ করবে না, তাহলে এখানে নারীর কি অধিকার রইল? তার জবাব, আপনারা সবাই বলেন দুনিয়া বড় না জান্নাত বড়? জান্নাত বড়। আওয়াজ দিয়ে বলেন দুনিয়া বড় না জান্নাত বড়? দুনিয়ার মধ্যে আমরা পুরুষেরা নারীর চেহারা দেখে তাকে পছন্দ করি, পছন্দ হোক বা না হোক 500 টাকা বা 1000 টাকা দেই, বিবাহ করবো বললে করা হয়, করবো না বললে করা হয় না। জান্নাতে গিয়ে এই অধিকার আমাদের আর থাকবে না। আরাম অর্থ ফল ব্যক্তি জান্নাতের গলি মধ্যে যেটাই বলবে সেই পুরুষের রাজি হয়ে যেতে হবে। জান্নাতে মহিলাদের এই অধিকার আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তো আরাম অর্থ ফল একটা মাই ফল সাইরা 500-1000 টিঙলো দি, জান্নাতের মধ্যে আর আর সাইরে 1 পয়সা দিত। অধিকার আমাদের বেশি না তাদের বেশি? বল হুজুর, বল হুজুর।
নারীদেরকে অধিকার তো ইসলাম আরো একদিকে কমিয়ে দিয়েছে। বাপের কাছ থেকে পাচ্ছে আটানা, পুরুষরা পাচ্ছে ষোলো আনা, এদিকে তো অধিকার কম। আমি বলবো কম নয়, তুমি হিসাব বুঝো না। পুরুষরা বাবার কাছ থেকে পাচ্ছে ষোলো আনা, আর কোনো অ্যাকাউন্ট নাই। নারীরা বাবার কাছ থেকে পাবে, সন্তানের কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকেও পাবে। মহিলাদের অ্যাকাউন্ট তিনটা, আমরা পুরুষরা খাইলে আব্দুল্লাহ অ্যাকাউন্ট একটা। ঠিক না বেটি? অধিকার তো তাদের এদিকেও বেশি। আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা একটা কল্লা, একটা একটা মাথা দিছে কি দিয়ে নাই? আমারও একটা আছে, আপনারও একটা আছে। কল্লাটা আল্লাহ দিল কেন? বলে এর ভিতরে একটা আকলের হেডকোয়ার্টার আমি দান করছি, সে হেডকোয়ার্টারের নাম হলো মগজ। আপনার প্রশ্ন আসতে পারে, আল্লাহ ঠেঙ্গান উদ্দিন দিয়ে ফেটটা উদ্দিন দিয়ে রা বুকান উদ্দিন দিয়ে হল্লাওকে উদ্দিলা। আল্লাহ বলে বান্দা, মাথাটা উপরে এই জন্য দিয়েছি, এর ভিতরে একটা মগজ দিয়েছি, ওই মগজের কাছে জিজ্ঞেস করে, আকলের কাছে জিজ্ঞেস করে পুরো বডি চালাবি, পুরো দুনিয়া চালাবি, তাহলে বান্দা হবি। নিষেধ দিক থেকে জিজ্ঞেস করে, মন থেকে জিজ্ঞেস করে মাথা চালাবি, খন্দা হয়ে জাহান্নামে যাবে। সেই আকলে বলে মহিলাদের তো অধিকার ইসলামে শুধুমাত্র বিধানের দিক থেকে নয়, আকলি ভাবও বেশি দিয়েছে। ঠিক না বেটি? উদাহরণ নেই, এই জায়গা থেকে আমরা গুড়ং বাজারে যাব সিএনজিতে করে, লোকাল সিএনজি। লোকাল সিএনজির একটা নিয়ম আছে, সবাই এই নিয়ম জানে, আওয়াম আলেম, জাহেল মূর্খ, আলেম মায়ালা মর্দ, সবাই একটা নিয়ম মানে। সেই নিয়মটা কি বলে? যে আগে আসবে সে সিএনজির পেছনের সিটে আগে বসবে, যে আগে আসবে সে সিএনজির পেছনের সিটের ডান পাশে বা বাম পাশে জানালার পাশে আগে বসবে। এটা কোনো কোরআনে তো লেখা নাই, কোনো স্ট্যাম্পও লেখা নাই, কোনো সংবিধানও লেখা নাই, কোনো জায়গায় লেখা নাই, সমস্ত মানুষ এই নিয়ম মানে। আমি সিএনজির পেছনের সিটে গিয়ে বসলাম, সাপ আর ভুয়ার মতো, এত বড় বড় ফেডু ফেডু মুলুই কতগুলো আসছে, গদ্দানা মোটা মোটা মুলুই কতগুলো আসছে, আমি সিয়ার ছাড়তেছি না, বসছি তো বসছি, বসছি তো বসছি, আমি আগে আসছি, আমি আগে বসবো, আগে বসবো, এটা আমার দলিল, এটা আমার দলিল। হঠাৎ করে দেখলাম একটা মহিলা চলে আসলো, আমি জানি না এটা কার মা, আর আমি জানি না এটা কার বোন, সত্যি জানি না এটা কার স্ত্রী। সে আমাকে কোনো নোটিশও করলো না, কোনো দরখাস্ত করলো না, সিট ছেড়ে দেওয়ার জন্য কোনো রিকোয়েস্ট করলো না। মহিলার চেহারার সাথে সাথে দেখার সাথে সাথে আমি চেয়ারটা ছেড়ে দিয়ে সামনের রদ্দরে ঝুলে গেলাম। ঠিক না বেটি? কারণ কি? আমার আকলে বলে, ওই যে সবার উপরের মাথা, আকলে বলে বান্দা তুই যদিও আগে এসেছিস, আগে এসেছিস, তুই যদিও পিছনের সিটে বসার অধিকার সবচাইতে বেশি, যেহেতু তুই আগে এসেছিস, কিন্তু তোর আকলে বলে যদিও বা আগে এসেছিস, যদিও বা আগে দখল করেছিস, কিন্তু তোর চাইতে ওই সিটে বসার জন্য মহিলার অধিকার বেশি। ঠিক না বেটি? ঠিক না বেটি? তো আকলেও তো তাদেরকে অধিকার বেশি দিয়েছে। এটা নয়, আরো দলিল নেন, আরো দলিল নেন। চট্টগ্রামের শহরের সিটি বাসের সিট পাওয়া আসমানের তারা পাওয়া সমান কথা, সমান কথা। ওইখানে সব পাইলে আপনি সিট পাবেন না, সিট পাবেন না। ওই সিটগুলো মানুষ ছাড়তে চায় না, ছাড়তে চায় না। বহু কষ্টে একজন যুবক সিটে বসলো, মহিলা দেখা মাত্র সিটটা ছেড়ে দিল, অথচ আরো দশজন পুরুষ দাঁড়ানো, তাদের জন্য সিট চাললো না। কারণ কি? কারণ কি বলে? সিটে বসার অধিকার মহিলার বেশি, মহিলার বেশি। আমি আপনাকে আক্রমণ করব, আপনাকে মেরে ফেলা আমার উদ্দেশ্য, তাই আপনার সবচাইতে দুর্বল স্থান যেটা, সেই জায়গায় আমি আঘাত করব, হয়তো মাথা, না হয় বুক, না হয় কুশ, সেই জায়গায় আমি আঘাত করে আপনাকে দ্রুত মেরে ফেলার চেষ্টা করব, যদি মারাটা উদ্দেশ্য হয়। আর আপনাকে আমার কথার দ্বারা যদি আক্রমণ করার উদ্দেশ্য হয়, আপনার অন্তরে ব্যথা দেওয়া যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে আপনার সবচেয়ে দুর্বল পয়েন্টে আমি আঘাত করব। তুই নন দিস, তুই যুগ জিলি, তুই নন সুখ, তুই নন বাতরি গরজ, তুই নন দেখা হাম বুঝুস, ওই দানে দানে দিকে কেন জানে দেখুন সামনে, এই কথাটা জানিয়ে দেওয়ার ভয় তাকে দেখায়, দুর্বল স্থান আঘাত করে। একজন যুবককে যখন তার বাবা ধরে গালি দেওয়া হয় তার রাগ হয় না, চাচা ধরে গালি দিলে তার রাগ হয় না, মামা ধরে গালি দিলে তার রাগ হয় না, যেই মুহূর্তে মা ধরে গালি দেওয়া হয়, বোন ধরে গালি দেওয়া হয়, স্ত্রী ধরে গালি দেওয়া হয়, ওই মুহূর্তে যুবকের পায়ের রক্ত মাথায় উঠে যায়। কারণ কি বলে? পুরুষের অন্তরে অন্য কোনো দুর্বলতার স্থান নাই, একমাত্র দুর্বলতার স্থান হলো তার মা, তার স্ত্রী, তার বোন। চিৎকার দেবেন ঠিক না বেটি? এজন্য অন্যান্য মানুষেরা আঘাত করার ক্ষেত্রে মা বোনকে দিয়ে আঘাত করে, কারণ মানুষটা জানে ওই বান্দার কাছে তার মা, তার স্ত্রী, তার বোন সবচেয়ে দুর্বল পয়েন্ট, তার কাছে এই তিনটার অধিকার বেশি।
আর হলেও বলে নারীদের অধিকার ইসলামে বেশি দিয়েছে, ঠিক না বেটি? এখন নারীদের অধিকার কিছু মানুষ তো দিলে দেয়, আমরা দেই না, আমরা দেই না। কিছু মানুষ তো আছে নারীদেরকে অধিকার তো দেই না, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত বাদী হুসুলে বেজ্জেতে বেজ্জেতে আদা পারেন না করে ফেলে। এরকম কতগুলো জামাই আছে না? নাই আমাদের চট্টগ্রামের একটা শব্দ আছে, নারীদেরকে বলা হয় মাইয়া বুয়া। কি বলা হয়? মাইয়া বুয়া। প্রশ্ন হতে পারে কি রে এত শব্দ থাকতে মাইয়া বুয়া কেন ওদের নাম? বলে যে প্রাণীকে যে জাতিকে মায়া করা হয় সেই জাতিকে বলা হয় মাইয়া বুয়া। এখন যাকা যারা মায়া করে না, মোহাব্বত করে না, শুধু মারামারি করে দূর আব্বা জেনে বাজে, এটা মাইয়া বুয়া। ইশা আল্লাহ জন্ম দিলেও স্বামী কখনো তাকে মাইয়া বুয়ার অধিকার দেয় নাই, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে উতোয়ে পাহাড়ের মাঝখানে তাকে ফিসে ফেলবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? নারীদের আর একটা নাম হলো মহিলা। এত শব্দ থাকতে আল্লাহ মহিলা নাম দ্বারা কেন মাগনাতে মেয়েদের নামকরণ করলো? বলে যে প্রাণী যে জাতি মহলে বসবাস করে সেই জাতিকে সেই প্রাণীকে মহিলা বলা হয়। এখন যেই মাইয়া কুলে বাচ্চা নিয়ে কান্দে ব্যাগ নিয়ে মার্কেটে মার্কেটে টং 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 করে অন্য কোনো জাতি হলো সে শরীয়তের দৃষ্টিতে মহিলা হতে পারে না, ঠিক না বেটি? আরবি তার একটা শব্দ আছে মহিলাদের নাম হলো বলে মারআহ। একই দেখতে আর একটা শব্দ আছে নাম হলো মিরআ। মারাতুন লিখতে আরবির চারটা হরফের প্রয়োজন পড়ে, মিরআতুন লিখতে আরবির চারটা হরফের প্রয়োজন পড়ে, মিম র আলিফ তা। মারাতুন মানে মিয়ে, মিম র আলিফ তা, মিরআতুন মানে আয়না। ও আল্লাহ, মারআতুন শব্দের সাথে মিরআতুন শব্দের এত মিল রাখলেন কেন? আমার আল্লাহ তাফসীরের কিতাবের মারফতে বলেন, বলে বান্দা যখন মিরআতুনের সামনে গিয়ে দাঁড়াবে, আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, নিজের মতো দেখতে হু একটা চেহারা একটা ছবি আয়নার মধ্যে দেখতে পাবে, দেখতে পাবে। বান্দা যখন ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে তার পরিবারের স্ত্রীর সামনে গিয়ে দাঁড়াবে, হুবহু তার মতো দেখতে একটা বাচ্চা ওই স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ দান করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য মহিলাদের আরবি শব্দ মারআতুন আর মিরআতুনের মধ্যে এত মিল, আয়নার সাথে আর মেয়ের সাথে এত মিল। তফাত কি বলে? মিমের উপর জবর থাকলে তখন অর্থ হবে মাইয়া বুয়া, মাইয়া বুয়া। মিমের নিচে জেদ থাকলে তখন অর্থ হবে আয়না, আয়না। আরবিতে আর একটা শব্দ আছে সূরা নিসা। নিসা মানেও মেয়ে বা মহিলা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা নাযিল করেছেন সূরা নিসা। এত শব্দ এত এত শব্দ থাকতে নিসা নাম দ্বারা কেন মেয়েদের নামকরণ করা হলো? প্রশ্ন হলো, প্রশ্ন। মুফাসসিরিনে কেরাম বলেন, নিসা শব্দ নসিয়ন শব্দের সাথে খুব মিল। এক বাক্যে বললে মাদা কত দিক থেকে দুইটাই একই, বলে নসিয়ন শব্দ মানে হলো ভুলে যাওয়ার, নিসা মানে হলো ভুলে যাওয়ার জানেওয়ালা জাতি। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে এমন ভাবে বানাইছেন, স্বামী সম্প্রদায় যত অনুগ্রহ তার উপরে করুক, একটু উনিশ বিশ হলে সমস্ত অনুগ্রহ মেয়ে জাতি ভুলে যায়, বলেন না ঠিক না বেটি? জামাই সবাসুদ্দিন খাড়াই, মাতার গাম ছাতল ফেলাই, আরবর খেদমত গড়ি টিয়া ফসে সে খামাই দেশতাইয়ি, বউ আরাদি ওগো আমার স্বামী আমার জন্য এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা ওইটা আনবা সবকিছু আনবা বলছে। জামাই লিপস্টিক লইয়ে সুনো ফটো লইয়ে ক্লিপ লইয়ে ফুলুর তুক্কা লইয়ে নাকুল লইয়ে হানফুল লইয়ে ত্রিভিস লইয়ে আরো ব্যাগ কিছু লইয়ে একান্ন কারণে লইতে হই আমি ভুলে গেই। অবু এত বড় ভুল সহ্য করা যায় না। জামা বিদেশ উত্তর দেশে দেশে ব্যাগ কিছু পেয়েছে নক কারণে গান নয় পায়, আমেরিকার মুক্তম বড় বড় এক এক সুগুর ফোড়া ফেলার দে এত বড় বড়
31 নম্বর ফারাতুন মধুসূদন জামাই বেচারা এতদিন পরে দেশে দেখছি দেখিন আনিলাম একান্ন কটা নিলে বলি এত বড় তেলাওয়াত যত কিছু অনুগ্রহ করেছে সবকিছু ভুলে গেছে। আমি বলবো এটা দোষ নয়, মুহাসিরিনা কেরাম গুণ বলেন এটা দোষ নয়, এটা গুণ। এটা কি গুণ? কারণ মহিলাদের আল্লাহ বানাইছেন নিসা, নিসা মানে হচ্ছে ভুলে যাওয়ার জাতি। সুবহানাল্লাহ, মানুষেরা ভুলে যায় এটা মানুষদের জন্য গুণ। যদি বলে কোনো মানুষ কোনো দুঃখ যদি ভুলে না যায় তাহলে এই ব্যক্তি দুঃখ দিয়েছে সেটাও স্মরণ রাখবে, ওই ব্যক্তি দুঃখ দিয়েছে এটাও স্মরণ রাখবে, অমুকে দুঃখ দিয়েছে এটাও স্মরণ রাখবে। সমস্ত দুঃখগুলো স্মরণ রেখে একদিন পরে দেখা যাবে সে চুপ করবে। বান্দার জন্য ভুলে যাওয়াটা আল্লাহ তরফ থেকে রহমত, বলে ভুলে যাওয়াটা কেমন রহমত? ভুলে যাওয়ার কারণে নতুন করে সে তেলাওয়াত করার সুযোগ পায়। যতবার বান্দা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে হরফের বিনিময়ে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 10 নেকি দান করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ, তাহলে ভুলে যাওয়াটা রহমত না গজব? এই রহমতটা মেয়েদের জন্য বেশি, কারণ তাদের নাম নিসা। বলে কেন রহমত? জামাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুমর আব্বাজ জেনে বাজ্যায়, দুদিন পরে দুঃখ ভুলে যায়, আবার নতুন করে সংসার করে ওই মহিলা। বলে কেমন ভুলে যায়? খাবার দেয় নাই, ভাত পানি দেয় নাই, কাপড় চোপড় দেয় নাই, কষ্ট দিয়েছে যত কিছুই করুক না কেন, দুই দিন পরে স্ত্রী সমস্ত কষ্ট ভুলে যায়। বলে কেমন ভুলে যায় স্ত্রী? যতদিন পর্যন্ত স্বামীর ঘরে থাকে, সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত বান্দির মত ঘরের কাজকর্ম করে, একটা বারের জন্য স্বামীর কাছ থেকে বেতন চায় না। সমস্ত কষ্টগুলো রাত্রে যখন স্বামীর নূরানী চেহারা দেখে সমস্ত কষ্ট ভুলে যায়, এটাই তার জন্য রহমত। বলতে কেমন রহমত? আমরা যখন বাজারে যাই একটা তোলে নিয়ে যাই, হাত সেনাবাহিনীর মতো নেড়ে নেড়ে যাই, আসার সময় যখন বাজার করে নিয়ে আসি মাত্র 5 কেজির তোলে, ডান হাতে একবার নেই, বাম হাতে একবার নেই, কষ্ট হচ্ছে। এজন্য 10 মাস 10 দিন পর্যন্ত একটা বাচ্চা সেই মহিলা পেটে ধারণ করে, একটা বারো পেট বদলানোর সুযোগ তার নাই। 10 মাস পরে বাচ্চা যখন প্রসব করবে মহিলা, অনেক কষ্ট তার হয়। মুফাসসিরিনে কেরামগণ লেখে বলে সেই কষ্ট কেমন ভাবে ভুলে যায়? একটা বারের জন্য যখন বাচ্চার চেহারা মহিলা দেখতে পায়, সমস্ত কষ্ট তার দাফন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, মহিলাদের জন্য ভুলে যাওয়াটা রহমত। শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য রহমত। এই জন্য কোরআনে বারবার 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 বলা হয়েছে মহিলাদেরকে ভালোবাসো, বিষ্ণু বলেছে মেয়েদেরকে ভালোবাসো। আমার নবী হাদিসে নববীর মধ্যে বলে, ও বান্দা, মেয়েদেরকে তোমরা ভালোবাসো কেননা আমি মেয়ে সন্তানের আব্বা জান। ও আমার উম্মতের বান্দা বাদীরা, যখন তোমরা কোনো মাহফিলে যাবা, কোনো অনুষ্ঠানে যাবা, কোথাও যখন বেড়াতে যাবা, বাসায় যখন তুমি ফিরবা, ফেরার সময় খালি হাতে ফিরিও না, লিনসুট নিয়ে আসিও, কেরাত কেরাত ট্যাং নিয়ে আসিও, গৈশের তেলে নিয়ে আসিও, মোলা নিয়ে আসিও, বস্তু নিয়ে আসিও, ঘরে প্রবেশ করবা, তোমার পুরুষ নাতিটার হাতে এই বস্তুগুলো দেওয়ার আগে তোমার নাতনির হাতে আগে দিবা,
তোমার নাতনি যদি খুশি হয়, তোমার নাতনি যদি হাসি দেয়, আর সমূহ আল্লাহর মালিক আমার আল্লাহ আসমান থেকে হাসি দিবে তোমার উপরে, বলেন না সুবহানাল্লাহ। কত কিছু বলি, আমাদের অধিকারের কোনো শেষ নাই, সিল্লানির কোনো শেষ নাই, আর আল্লাহ বলে গেলে এন্ডে কেকার কথা বিশ্বনদী ন হয় উদমাই বল্লা হইলে আমাদের জন্য আল্লাহ নাযিল করেন নাই। কোরআনে পাকের মধ্যে বারবার খুঁজেন, হাদিসে নববী বারবার খুলে খুলে দেখেন, আমার নবী বলেছে যে ঘরের মধ্যে বিবাহের মধ্যে সবচেয়ে কম খরচ হয়, প্রথম সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমার আল্লাহ দরবারে সেই ঘরের বরকত সব চাইতে বেশি, বলেন না সুবহানাল্লাহ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন যে ঘরের মধ্যে দুইটা মাত্র কন্যা সন্তান হবে, সেই ঘরের পিতা মাতা একদিন না একদিন জান্নাতের অধিবাসী হবে। মুসলিম শরীফের বর্ণনায় আমার রাসূল বলমান, যে ঘরের মধ্যে তিনটি কন্যা সন্তান হবে, ওই ঘরের পিতা এবং মাতা ওই কন্যা সন্তান গুলোর উপরে সন্তুষ্ট থাকবে, পেরেশান হবে না, তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, তাদের উপরে সন্তুষ্ট থাকবে, উত্তম পাত্র দেখে তাদের বিবাহের ব্যবস্থা করবে, এমন কোন পিতা মাতা যদি থাকে, কিয়ামতের ময়দানে আমি রাসূল ওই পিতা মাতার ডান হাত ধরে জান্নাতের চৌকাঠ পার হই পার করিয়া আবার কিয়ামতের ময়দানে আসব, বলেন না সুবহানাল্লাহ। কেমন সার্টিফিকেট দেখছেন, তোরে আর রাখো না, কাম নাই, আর হামুল দেওয়ান বিয়ে করো, আর তিন তিন মাই পাবো, ঠিক না বেটি, ঠিক না বেটি, জান্নাত সাইলি মাইয়া বলা আগে, আল্লাহ ওদের অন্তর নরম বানাইছে, এজন্য আপনারা কর্তৃত্বশীল হয়েছেন আর কি, একজনকে মজলুম বানাচ্ছেন তা আপনি জালেম হচ্ছেন আর কি, মনে রাখবেন মজলুমের দাম আল্লাহর দরবারে বেশি, জালেমের দাম আবু জাহালের কাছে বেশি, ঠিক না বেটি, মজলুম হও জালেম হইও। আর কিছু কিছু মাইয়া বউ আছো তো জামাইরে দুনি ফেলাই দে, আসা না নাই, আসা না নাই, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী দানবের দরবারে মইদি বলে মাই পাগ গই বেড়ি কো বেড়ি কো বেড়ি বের বলে মুখ বেশি ফের ফেলা নেই, ফের ফেলা নেই, বুঝো না ওই 31 নম্বর ফারাত না আয়াতের তেলাওয়াত করে দে, তেলাওয়াত করে দে, এবি বেশি তেলাওয়াত করে, বেশি তেলাওয়াত করে, আজ জামাই পরে গিয়ে দেব তুলার তুলার এসে, তুলার এসে মানে বুঝোন না, মানে স্টার দিলে স্টার, স্টার দিলে স্টার, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভীর দরবারে দিয়ে দে মাইয়া বুয়া বে হুজুর সো ওতে জাহান্নামের পর জাহান্নামে আর ফিটটা কেম বানাই দিলি বাদি হযরত বাইজান ফিট ফুলো গেলে ইয়ে প্রতিদিন পিড়া দুজু কেন ফানি পড়া দাও আজ জামাইয়া কেন হাম্মারি বল্লাই হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী এত বড় আলেম আছিল দি আগত তে তারা বুঝি ভিলাই ফেরার ফিট হো ফিট হো রিন বুঝতে ইন্ডিক কে মানুষ, উজুরে মাই বাবে দেখে বুঝে ফেলে অবু কিতে ফিরে হাত দিয়ে মুখের কারণ যা তুই এক জোড়া পানি লই আই হাতুরে পরা দিয়ে ফিরে বন্ধ হবো উজুর পানি ভরাই ওই তাবিজ দো তাবিজ দো মায়ের বহুত দর বেশি নমাতি জাহের বলে ঘরে এক বদনা পানি লই আই দর হুজুর পানি আনিলাম যা তুই জমা যেতে বল তাই ফান লাগবো বেচারা গরত গেগি জামাইয়ের ফান লাগে খানম মধ্যে ফোয়ারা আছে বাদি হসি আছে আছে গরম মধ্যে ঢুকি দেখা যায় বউর মুকাম ফুলে ফুলো জামাই হ দি রীতি কোনো মুখে সান্নি কইলি তো গোবা দি আবার পুজোর গুচ্ছ ধরে কেরাত শুরু হবো জামাই নিজে গর তাহলু নিজে বাত পানি নিজে বাড়ি খাইলু নিজে গুসল গলিল খ সুদ দিল
এই দুনিয়ার নদীন ফিরিয়ে গুম যায় আজ এই ফিরিয়ে টাঙিয়ে না মধ্যে গুমন যাইরা সাত দোয়া যাইরা বন্ধু বান্ধব বলার হদ দে ভাই ইকাই দেখ না সাহা আজ এই ফিরি কেতুলি শেষ করে গেলা সাহা বিদি কিরে তুরে প্রতিদিন তো এই টাইম এম বো ভিডিও নট টাইম তুই আজ এই বনে ফিরিয়ে রাইছ যে খদা আর ইতিয়া দিয়ে কম কোন ভালো মানুষ মুজি বললা আর এদিন কেরা তো পরে মুখকাম ফুলে ফুলে আছে আবার সান্নিক ইনামানো ফুতর করতে চাইলাম কেরা চুরি করে দিয়ে না স্টার্ট করে দিয়ে না ডরে ফুজর নগরী এত লাই তোরা সাহা খাবাই দি এক মাস গিয়ে ফানি গিয়ে এক মাস বাদে বেড়ি বে দুরি দুরি আবার হুজুর দরবার গিয়ে হুজুর ইন ফানি দিউ দে নাকি জান্নাত ফানি দিউ দে সোন আ ফিটম কই উঠি তো ইতে জাহান্নামে এক মাস আ নো বিড়ে বেশি ফায়দা পায় হুজুর বেশি ফায়দা পায় বেশি ফায়দা পায় গরম মধ্যে এত বড় বালতি নাই এত বড় বালতি তাই নাই আর বড় বালতি এসতম আর এক বালতি নাই করাই দাও যত অক্ষতা হইবে এত ফিডও বেশ খাইবে ঠিক না বেটি এন্ডে কোন মহিলা আছে না নাই নাই শুধু মহিলা নয় কোন জামাইও আছে জামাইও আছে এন্ডে কোন বুড়োও আছে বুড়োও আছে আল্লাহ সকাল সকাল বাচ্চা সকালে গরার ফুতুর বাবার বাপ পানি রেডি করে রেখে সকাল 7টা বাজে এখন বুড়ো বের ফ্রেন্ড গুয়াইছি দে এবার ল হত 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 12টা বাজে ফুতুর বাবা খানা পানি রেডি করে রেখে আয়ের দেহ দেহ বাতি ঠান্ড হয়ে গই ওড়ি ওড়ি গোলাম জি গোলাম ইন করে বললাম তোরা নিলাম নিলাম গরম মধ্যে কি রজ দুগরে বাল লাগতো বললাম দিন না দিন না বাল দিন বাতুন ঠান্ডা করে রাখি দি তোরা সকালে কি হইলাম দে বাল নানি রাখতাম কই দিন না আব্বু আব্বু হ্যাঁ বাত রানি রাখি সকাল 7টায় রানি রাখি এত বাড়ি রাখি অনেক ফ্রেন্ড এর লখতা হইরে সময় রজ পর্যন্ত আরাম জারি তুই মুখে মুখে মাতো দে মাতো দে এত বড় বিয়াদ বিয়াদ সাথে সাথে বলে বলে ফর তুমি তো বুঝি আব্বন আরাম আর করে দন তুই আর গাথা দিস যে এন্ডে কে হদম বুড়া আছে না নাই ভাগ্য ক্রমে গরর ও বই বে অর্থাৎ ওরি বে ওরি বোর ফাক্কা কথা হই কথা হই ইচ্ছে অবা বুড়ো অবা বুড়ো তুই বুড়ো হইতে লাগ গুদম বুড়ো হইতে লাগ হইতে লাগ গুদে ইবে বাত তুই না দিরে কি তুই আর একজন লাগ কথা হইতে লাগ 5 মিনিট টাইম দিতে নতুন করে বাত না দিবি তুই তুই বেরঙ্গ জুম করতে লাগ গুদে ও আচ্ছা তুই যাই ফাটি না ঠিক আছে তুই রাখা গো আমি খাইতাম না এন্ডিকে হদম বুড়ো আছে না নাই গরর বউ আর ফুতুর বউ বান হায় রে বুড়ল্লা বইতে কি আর বুড়োইবে গর তুম বাইর হই আত্মীয় বাস বাসা যা দিয়ে রে দুস করে হারবে এন্ডি গরর ফুতুর বউ দে নিজর বউ হইন না পারে একদিন পরে খবর পাই খবর পাই ইব অন্যান্য জায়গা যায় রে দুস করে হাত দে গরর ফুতুর বউ আর গরর বউ ভিতর বলে খানা স্টার্ট দি এক সপ্তাহ বাদে আত্মীয় স্বজন একটু মিটিং বই এর হক দেয় তো গর বানর দন দেয় তো গর বাঙ্গের দে বফু আল্লাহ না থাকে এবার বাদ দেন যে তোর খানা বন্ধ করে দাও হ্যাঁ আত্মীয় স্বজন বাড়িতে খানা বন্ধ এন্ডি খানা খাইতে কই যেন খাইর গর তুমি বাইরে গিয়ে এন্ডি খানা খাইতে পারি কেন করে বুড়ো মানুষ হবে এখন গর তাইরে মধ্যে দরজা চৌকাঠ দিলে হি দিয়ে আর আরেকবার খাইতে বলে খাইও এন্ডি কহদম বুড়ো আসে না নাই তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে বিশ্ব নবীর ইতাআত করো আমার নবীর ইতাআত করো যে ব্যক্তি আমার নবীর ইতাআত করবে অনুসরণ অনুকরণ করবে মাতা
ও বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কোন কায়নাতের মধ্যে অন্যান্য জিনিসের মধ্যে তোমার প্রাণের চাইতেও বেশি আমি নবীকে বেশি ভালো নাম আসবা বলেন না ঠিক না ঠিক সুতরাং কোরআন আমার নবীর প্রতি ভালোবাসা ঈমানের পূর্ব শর্ত আমার আল্লাহর সন্তুষ্ট কেউ যদি তামান্না করে আমার নবীর শফাআত কেউ যদি তামান্না করে কেউ যদি আশা করে সেই ব্যক্তির জন্য নবীর মহব্বত নবীর অনুকরণ অনুসরণ অপরিহার্য যদি কোনো বান্দা নবীর মহব্বত অন্তরে পোষণ করবে করবে অনুসরণ অনুসরণ বান্দার অন্তরে রাখবে না হাতে লম্বা লাভ মিটার লিখে ফুলন্দার মতো গোলাপ ফুল একটা হাতে নিয়ে স্কুলের সামনে গিয়ে কোন যুবতী মাইয়াকে দেখে আই লাভ ইউ বলাটা এটা ভালোবাসা 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 কাকে বলে তিনি তার কিতাবের মধ্যে লেখেন বান্দা মাইয়া মানুষকে আই লাভ ইউ বলা ভালোবাসা বলা এটা ভালোবাসা নয় ভালোবাসা বলা হয় তিনটা জিনিসের সমন্বয় উপকরণ কে যদি কোন বান্দা এই তিনটা জিনিস খুঁজে পাবে অপরের প্রতি সেই ব্যক্তিকে বলা হবে আসল প্রেমিক আসল ভালোবাসনেওয়ালা বলে তিনটা উপকরণগুলো কি কি এক নাম্বার হলো মুহাম্মদ দুই নাম্বার হলো আজমত তিন নাম্বার হলো এতাত যদি কোনো ব্যক্তি আবার কোনো ব্যক্তিকে ভালোবাসনে এই কথা দাবি করে একই সাথে তিনটা শব্দের উপকরণ তার ভিতরে তাকে রাখবে বলেন না ঠিক না বেটি এখন তিনটা শব্দের অর্থ কি মুহাব্বত মানে হলো প্রেম বা ভালোবাসা মনে করেন আমি আপনাকে ভালোবাসি দাবি করলাম এর মানে হলো আপনার প্রতি আমার প্রেম থাকতে হবে দ্বিতীয় নাম্বার আজমত 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 মানে হলো শ্রদ্ধা ভক্তি আপনার সাথে আমার প্রেম আছে মানে আপনার সাথে আমার শ্রদ্ধাও থাকতে হবে ভক্তিও থাকতে হবে তিন নাম্বার শব্দ হলো এতাত এতাত মানে হলো অনুসরণ অনুকরণ যদি আমি আপনাকে ভালোবাসে কথার দাবি করি তবে আপনার অনুসরণ আপনার অনুকরণ আমার করা লাগবে আমি আপনার আশেক দাবি করলাম কিন্তু আমি আপনার আদর্শকে ঘৃণা করলাম আপনার খাঁটি আশেক আমি নই মূলত আমার নাম মোহাম্মদ আলী নই আমার নাম মতলব আলী হয়ে যাবে বলেন না ঠিক না বেঠি উদাহরণ রাঙ্গুনিয়ার যুবকেরা আর্জেন্টিনার মেসিকে ভালোবাসে মেসিকে ভালোবেসে দশ নাম্বার জার্সি তার গায়ে পড়ে যুবকরে জিগাইলাম কিরে যুবক আর্জেন্টিনায় পড়ে রয়েছে মেসি তুই বাংলাদেশের পোষা সিভার গলির মধ্যে পইড়া জেব্রার মতো দেখতে গেঞ্জি একটা পড়লি কেন দশ নাম্বার জার্সি ওয়ালা যুবক উত্তর দেয় আসলে আমার হিরো মিস্টার মেসি তার সাথে আমি প্রেম করি তাকে আমি ভালোবাসি ভক্তিও করি আবার তার অনুসরণ অনুকরণও করি মানে হলো সে দশ নম্বর জার্সি পরে আমিও পড়ি তার মানে এটা খাঁটি আশেকে মেসি খাঁটি আশেকে কি মেসি 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 কিছু যুবকের ব্রাজিলের নেইমারকে ভালোবাসে নেইমারকে প্রেম করে নেইমারের প্রতি তার ভক্তি আছে একই সাথে তার মাথার চুলগুলো মেসিওয়ালা নেইমারওয়ালা কাটিং এ কাটে মেসিওয়ালা নেইমারওয়ালা কাটিং কোনটা বলে মাথার সবটা চুল ছোট থাকবে উপরে চুলগুলো লাতা কুরল লেদের মতো উবো থাকবে ঠিক না বেটি যুবক রে জিগাইলাম তোমার মাথার চুলের অবস্থা কেন যুবক একবার তো উত্তর দেয় আমার মেসি আমার হিরো মিস্টার নেইমারের চুলের কাটিং এটা তাকে আমরা ভালোবাসি তার সাথে ভক্তি আছে শ্রদ্ধা আছে একই সাথে তার মাথার চুলের কাটিং আমাদের চুল কাটি তার অনুসরণ অনুকরণ আছে বোঝা গেল এটা খাঁটি আশেকে নেইমার বলেন না ঠিক না বেটি সরব বাটার শিরকের কিছু মুসলমান দাবি করবে মদিনাওয়ালা নবীকে ভালোবাসি কিছু মুসলমান দাবি করবে জুনাইদ বাবনগরীকে ভালোবাসি কিছু মুসলমান দাবি করবে আল্লামা আহমদ শফিকে ভালোবাসি কিছু মুসলমান দাবি করবে আব্দুল হালিম বুখারীকে ভালোবাসি কিছু মুসলমান দাবি করবে দেওবন্দি আলেম ওলামাদেরকে ভালোবাসি
দেবন্দি আলেম ওলামাকে তুমি যদি ভালোবাসো এই কথার দাবি যদি তুমি করো, তবে দেবন্দি আলেম ওলামাদের জার্সি মদিনাওয়ালা নবীর জার্সি জুব্বা মুবারক তোমার গায়ে পড়া লাগবে। বলেন না ঠিক না বেটি? তুমি যদি মদিনাওয়ালা নবীকে ভালোবাসতে ওয়ালা হও, আমি মদিনাওয়ালা আশেক এই দাবি যদি তুমি করো, মদিনার ইজ্জত আমার আছে, মদিনার সম্মান আমার অন্তরে আছে, মদিনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রেম আমার অন্তরে আছে, এই দাবি যদি তুমি করো, তাহলে নেইমার মার্কা চুলের কাটিং তোমার মাথায় হবে না, মদিনাওয়ালা নবীর কাটিং তোমার মাথায় হবে। মদিনাওয়ালা নবীর কাটিং হলো মাথার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই কাটিং হওয়া। বলেন না ঠিক না বেটি? এখন তুমি চিন্তা করো, আমি মদিনাওয়ালা নবীর কত বড় আশিক, আমি মদিনাওয়ালা নবীকে ভালোবাসি কিন্তু জুব্বাকে ঘৃণা করি, মদিনাওয়ালা নবীকে ভালোবাসি তার আদর্শকে ঘৃণা করি, মদিনাওয়ালা নবীকে ভালোবাসি সাপ্তাহ আগে রক্ত দিতে বললে তাকে আমি গর্তে পলায়ন করব, আমি বলবো তোমার আশকের মধ্যে ফরমালিন মিশ্রিত হয়েছে, চিৎকার দিও ঠিক না বেটি? তুমি মদিনার নবীর আশে, তখন তার তার যখন ইজ্জতের শাল নিয়ে টানাটানি হয় তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না, তোমাকে শুধু মুরগি খাওয়ার বিছানায় পাওয়া যায়, শুধু জিলাপির খাটে পাওয়া যায়। আমি বলবো তোমার নাম মোহাম্মদ আলী নয়, তোমার নাম মিস্টার মতলব আলী, ঠিক না বেটি? মদিনাওয়ালা নবীকে তুমি যদি ভালোবাসনে ওয়ালা, মদিনাওয়ালা নবীর প্রেমিক যদি তুমি, যে হাটি প্রেমিক যদি হও, কোন মুরগি চূড়ার বাচ্চা আমার নবীর শান নিয়ে টানাটানি করতে পারবে না, কোন ব্যক্তি আমার ইজ্জতের আমার আল্লাহর ইজ্জতের শান নিয়ে টানাটানি করতে পারবে না, যদি কোন ব্যক্তি কোন নাস্তিকের বাচ্চা মুসলমানদের ইসলাম নিয়ে ঈমান নিয়ে হোলি খেলা খেলতে চায়, সরব বাটার যুবকেরা বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরের মা বোনেরা, একবার নয় দুইবার নয় তিনবার নয় হাজার বারো যদি হয়, হাজারটা যান যদি তাদের থাকে ইসলামী পতাকা বাংলার আকাশে ফরফর করে উড়ানোর জন্য, সপ্তাহ চত্বরে গিয়ে যদি 1000 বার কুরবান হতে হয় সবাই 1000 বার কুরবান হবে। বলেন না ঠিক না বেটি? আশিকের অভাব নাই কিন্তু প্রকৃত আশিকের অভাব। আমার আলোচনার বিষয়বস্তু এটা নয়, এদিকে যাচ্ছি না, এদিকে যাচ্ছি না। ইশক কাকে বলে, প্রেম কাকে বলে? বলে প্রেম বলা হয় তিনটা জিনিসের সমন্বয়কে, মোহাব্বত আজমত এতাত, এই তিনটা জিনিস একই সাথে থাকা লাগবে। বলে ইশক হওয়ার জন্য এই তিনটা জিনিস থাকা লাগবে, কিন্তু আবার ইশকটা হওয়ার জন্য আবার পাঁচটা কারণ হতে পারে, কয়টা কারণ? কারণ কয়টা? পাঁচটা কারণে একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে ভালোবাসতে পারে। কারণ নাম্বার 1 দানের কারণে মুহাব্বত, 2 নাম্বার কারণ যুক্তির কারণে মুহাব্বত, 3 নাম্বার কারণ যোগ্যতার কারণে মুহাব্বত, 4 নাম্বার কারণ তবিয়তগত কারণে মুহাব্বত, 5 নাম্বার কারণ সুন্দরের কারণে মুহাব্বত। একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে ভালোবাসার জন্য এই পাঁচটা কারণ থেকে যে কোনো একটা কারণ খুঁজে পায়। কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে ভালোবাসার জন্য একই সাথে পাঁচটা কারণ খুঁজে পাবে না, যোগ্যতা পাইলে যুক্তি পাবে না, যুক্তি পাইলে দান পাবে না, দান পাইলে সৌন্দর্য পাবে না, একটা পাইলে একটা পাবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনাওয়ালা নবীকে ভালোবাসার জন্য। ফটিকছড়ির যুবকেরা নয়, বাংলাদেশের যুবকেরা নয়, চট্টগ্রামের যুবকেরা নয়, পৃথিবীর সমস্ত যুবকেরা, সমস্ত যুবকেরা মদিনাওয়ালা নবীকে ভালোবাসার জন্য পাঁচটা কারণ একই সাথে খুঁজে পাই। বলেন না ঠিক না বেটি? কারণ একটা একটা শুনেন, 1 নম্বর কারণ দানের কারণে মোহাব্বত। কোন মানুষের সাথে অপর কোন মানুষের মোহাব্বতটা দানের কারণে হতে পারে। মনে করেন আমি এই মুরব্বির বাসায় প্রতি মাসে একবার করে যাই, কারণ উনি আমাকে 1 লক্ষ করে টাকা দেন, তাই আমি ওনার খুব সুনাম করি, সাত দোয়ান ফাড়া ফেলাই লেকচার দিদি ওয়াজ করে দিই, মানুষ বেশ চিনো না, আর প্রতি মাসে 1 লাখ টাকা করে দেয়, যে মাস আমার টাকা দেয়া বন্ধ এই মাস আমার ভালোবাসা ফেরত দিই। বুঝা গেল এই ভালোবাসাটা দানের কারণে, কিসের কারণে? কিসের কারণে? দানের কারণে ও ভালোবাসা হয়। দ্বিতীয় নাম্বার কারণ যোগ্যতার কারণে ভালোবাসা।
সরব্বাটার যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আব্দুল কাদের জিলানিকে দেখে নাই, মঈনুদ্দিন চিশতিকে দেখে নাই, বাহাউদ্দিন নকশবন্দিকে দেখে নাই, শিহাবউদ্দিন সরওয়ার্দিকে দেখে নাই, নিজামউদ্দিন আউলিয়াকে দেখে নাই, তবু এই সমস্ত ওলিয়া আউলিয়া কেরামদেরকে এই যুবকেরা ভালোবাসে তার কারণ কি? বলে ওলিয়া কেরামগণ পৃথিবীর মুখে তাদের যোগ্যতার বলে এমন কিছু নজির স্থাপন করে গেছে যে সমস্ত নজির গুলো দেখে বাংলাদেশের সমস্ত যুবকেরা তাদের জন্য ভালোবাসার বহি প্রবাস করতে গিয়ে ফিদা হয়ে গেছে। বলেন না ঠিক না বেটি? কারণ নাম্বার দুই, যোগ্যতার কারণে ভালোবাসা। সমস্ত উলিয়াউলে কেরামকে আমরা ভালোবাসি শুধুমাত্র যোগ্যতার কারণে। কারণ নাম্বার তিন, যুক্তির কারণে ভালোবাসা। বলে কোনটা? যুক্তির কারণে ভালোবাসা হলো পৃথিবীর বুকে যত রোগী আছে সমস্ত রোগীগুলো তাদের ডাক্তারকে ভালোবাসে শুধুমাত্র যুক্তির কারণে। কারণ যুক্তির কারণে মনে করেন আমার শরীরে ডেঙ্গু জ্বর হয়েছে, আমি হাসপাতালে গেলাম, ডাক্তার সাহেব আমার শরীর ব্যথা ব্যথা বের করে দেন, এত বড় ইনজেকশন নিয়ে ডাক্তার সাহেব আমার শরীরের মধ্যে ইনজেকশন ঢুকিয়ে দিয়েছে। সাধারণ দৃষ্টিতে দেখলে দেখা যাচ্ছে আমার শরীর ব্যথা, ডাক্তার আরো ব্যথা দিচ্ছে। এই দৃষ্টিকোণ দেখতে দেখতে এই দৃষ্টিকোণ থেকে দেখলে তাকে আশারি তুলো বাইর করে ফেলাম দরকার আছে, ফাড়া উত্তর মাঝখান রাখি ডাক্তারের টোরে ফিসি ফেলাম দরকার আছে। কিন্তু কোন রোগী তাদের ডাক্তারকে ইনজেকশনের ব্যথা দিতে গিয়ে কোন প্রহার করে না, উল্টো প্রতিবাদ করে না। কারণ বান্দার মাথায় বলে, ও রোগী তুই ইনজেকশনের ব্যথা সহ্য যদি করতে পারস, তোর শরীর থেকে মানে আল্লাহ ডেঙ্গুর ব্যথাটা চিরদিনের জন্য বের করে দেবে। বলেন না ঠিক না বেটি? এই যুক্তিটার কারণে সমস্ত রোগীগুলো তাদের ডাক্তারকে ভালোবাসে, অন্য কোনো কারণ নাই। এমনি দেখতে সাধারণত দেখা যায় ডাক্তার একটা কষাই, প্রথম প্রথম ফতোয়া দিব সাধারণ ডাক্তারি বে কেঙ্গুরি চিকিৎসা করতে খসার ডেকে খসার ডেকে যেহেতু সুস্থ হয়ে যায়, তখন রুগীটা এসে বলে যে ডাক্তার সাহেব সেই যদি আপনি কষাই না হতেন আজকে আমি সুস্থ হতাম না। ঠিক না বেটি? সমস্ত রুগীগুলো ডাক্তারের প্রতি ভালোবাসা দেখায় শুধুমাত্র যুক্তির কারণে, যদি এবার ডাক্তাররা রুগীকে কষ্ট দেয়। কারণ নাম্বার চার, তবিয়তগতের কারণে একজন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে ভালোবাসতে পারে। আপনি আমাকে জিজ্ঞেস করলেন, ওরে ভাই আপনি বৃদ্ধ বাবাজিকে ভালোবাসেন কেন? আমি বললাম কেন ভালোবাসি জানি না, তার চেহারাটা দেখলে আমার ভালো লাগে, এই জন্য ভালোবাসি। এই ভালোবাসাটা হলো তবিয়তগত ভালোবাসা, এই ন্যাচারাল গত ভালোবাসা। বুঝা গেল ভালোবাসাটা তবিয়তগত কারণেও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তবিয়তগত কারণেও ভালোবাসা দেন। মুরগিকে যদি জিজ্ঞেস করেন তুই তোর বাচ্চাকে আদর করিস কেন? গরুকে যদি জিজ্ঞেস করে তোর বাছুরকে এত আদর করিস কেন? লতাকে যদি জিজ্ঞেস করেন তুই গাছকে এইভাবে জড়িয়ে ধরিস কেন? মুরগি গাই গরু আর লতা উত্তর দেবে, এই ভালোবাসা আমরা কোনো কিতাব থেকে পড়ি নাই, এই ভালোবাসাটা আমাদের হৃদয়ের মধ্যে আর সম আল্লাহর মালিক আমাদের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ! ভালোবাসাটা তবিয়তগত কারণেও হয়। পাঁচ নাম্বার কারণ, ভালোবাসাটা সুন্দরের কারণেও হয়। আমার আল্লাহ একজন বান্দার সাথে অপরজন বান্দার মহাব্বতটা তবিয়তগত কারণে হয়, সুন্দরের কারণেও করে দিতে পারেন। আমার আব্বার সাথে এক মাইয়ার আব্বার খুব মারামারি, আইন নিয়ে টেলাটেলি, সীমা নিয়ে টেলাটেলি, মামলা মুকদ্দমা, কিন্তু ওই দুশ্মনের সুন্দরী মাইয়ার প্রতি আমি প্রেমে পড়ে গেলাম। আপনি আমার বললেন কি ওযু তোমার লাজ শরম নাই? বাংলাদেশের মধ্যে যদি আর মাইয়া নাই, এত মাইয়া থাকতে তুমি দুশ্মনের সুন্দরী মাইয়ার প্রতি কেন প্রেমে পড়লা? আমি আপনাকে উচ্চারণ করে উত্তর দিলাম, আগর ইয়ে যা কর না রুখতা তো ইয়ে ভি উসকি হাত মে গ্রেফতার ভি না হুতা। যদি আমার চক্ষু গিয়ে দুশ্মনের সুন্দরী মেয়ের সৌন্দর্যের মধ্যে যদি না পড়তো, তবে আমার কলিজা গিয়ে ওই মেয়ের হাতে কোনোদিন গ্রেফতার হতো না। বলেন না ঠিক না বেটি? আমাকে আশেক বানিয়ে দিচ্ছে, আমাকে প্রেমিক বানিয়ে দিচ্ছে, দুশ্মনটাকে আপন বানিয়ে দিচ্ছে। কারণ কি বলে? কারণ সৌন্দর্য। কারণ কি? কারণ কি? সৌন্দর্য, সৌন্দর্য, সৌন্দর্য। আপনি আমাকে ভালোবাসেন, দানের কারণে হয়তো ভালোবাসেন কিন্তু যুক্তিটা নাই, যুক্তির কারণে হয়তো আমাকে ভালোবাসেন কিন্তু যোগ্যতাটা আমার মধ্যে নাই, হয়তো বা যোগ্যতাটা আছে কিন্তু সৌন্দর্য নাই। সৌন্দর্য কেমনে থাকবে? খালাইয়ের পোয়া খালা। সব দিক থেকে একটা না একটা কারণ, একটা না একটা কারণ চলে যাবে। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনাওয়ালা নবীকে ভালোবাসার জন্য একজন যুবক
পাঁচটা কারণ একই সাথে খুঁজে ফিরে পাই, এজন্য মদিনাওয়ালা নবীর এশকে তারা পাগল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কি কি কারণ? এক নম্বর কারণ দানের কারণে ভালোবাসা। উনি আমাকে এক লক্ষ টাকা দেন, এই জন্য আমি ওনাকে ভালোবাসা দেয়। উনি আমাকে এক লক্ষ টাকা দিয়েছে, আর আমাদের নবী আমাদের কি দিয়েছে জানেন? তিরিশ পারা কুরআন তিনি এনে দিয়েছেন, তিরিশটা রোজা তিনি এনে দিয়েছেন, বারো লক্ষ হাদিস নবী তিনি এনে দিয়েছেন, এগারো লক্ষ সত্তর হাজার মাসালা তিনি এনে দিয়েছেন, অজস্র নুনাতের কিতাবের উৎস এনে দিয়েছেন, অজস্র হাদিসের কিতাবের উৎস তিনি এনে দিয়েছেন, অজস্র তাফসীরের কিতাবের উৎস তিনি এনে দিয়েছেন। এক লক্ষ টাকার জন্য যদি আমি কোন মানুষের জন্য ফিদা হই, একটা মাত্র আয়াত এনে দেওয়ার জন্য মদিনাওয়ালা নবীর ইশকের মধ্যে আমার কুরবান হওয়াটা অপরিহার্য হয়ে যায়। বলেন না ঠিক না বেটি? তুমিও দাতা, মদিনাওয়ালা নবীও দাতা, তো দুই দাতার মধ্যে তফাত আছে। তুমি টাকা দিছো এক লক্ষ, আর তিনি এনে দিয়েছেন মাসালা। তুমি টাকা দিয়েছো দুনিয়া চলার জন্য, তিনি এনে দিয়েছেন আরশমুয়াল্লাহর আল্লাহর আসমানের জান্নাত পরিচালনা করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ যোগ্যতার কারণে মহাব্বত। বলে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষগুলো যোগ্য, সমস্ত ওলি আউলিয়া কেরামকে আল্লাহ যোগ্য বানিয়েছেন। আব্দুল কাদের জিলানী যোগ্য, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শাহাবুদ্দিন সরওয়ার, জিনেদামউদ্দিন আউলিয়া, সুলতান পাইকারি বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবউদ্দিন কাকি, ইসমাইল হারুনি, শরীফ জন্দনি, সাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজ্জালী, ইমাম ইয়াহিয়া ইবনে মুঈন, ইমাম ইবনে আরব, ইমাম আবু যুরআ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম উদ্দিন আহমদ, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম ইমাম বুখারী, ইমাম নাসাঈ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম মুসলিম, মুসাদরিক, হাকিম, মুসান্নিফ, মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসান্নিফ, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নিফ, তাবেঈন, তবে তাবেঈন, রাসূল, পীর, পয়গম্বর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দুনিয়ার বুকে আমার আল্লাহ যতগুলো ওলিয়া ওলিয়া কেরাম বানাইছেন, যত নবী বানাইছেন, যত পীর দরবেশ বানাইছেন, সমস্ত মানুষদেরকে যদি আব্দুল কাদের জিলানীও বানিয়ে দেওয়া হয়, সমস্ত মানুষগুলোর যোগ্যতা এক পাল্লায় করো, মদিনাওয়ালা নবীর একদিনের যোগ্যতাকে অপর পাল্লায় করো, আল্লাহর কসম করে বলি সমস্ত আব্দুল কাদের জিলানীর যোগ্যতা তোলার মতো উঠবে, মদিনাওয়ালা নবীর যোগ্যতা শিলের মতো বাড়ি হয়ে নিচের দিকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আব্দুল কাদের জিলানীকে তুমি যদি যোগ্যতার কারণে ভালোবাসো, একই যোগ্যতার কারণে মদিনাওয়ালা নবীকে ভালোবাসতে তুমি বাধ্য, উপায় নাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? কারণ নাম্বার তিন, যুক্তির কারণে ভালোবাসা। আশি বছরের বুড়া, চামড়া ফুটা হয়ে গেছে, দাড়ি মুবারক সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, দৃষ্টি শক্তি কমে গেছে, কানের শ্রুতি শক্তি কমে গেছে, বাক শক্তি কমে গেছে, ব্রেন শক্তি কমে গেছে, প্যারালাইসিস হয়ে যাওয়ার উপক্রম। আশি বছর, নব্বই বছর, একশো বছর বয়স হয়ে গেছে, রাত তিনটা বাজে ঘুম থেকে জাগ্রত হয়েছে, আরামের কম্বলকে লাথি মেরে ফেলে দিয়ে যাই নামাজকে আপন করে নিয়েছে, দুই কিলোমিটার দূরের পথ মসজিদের প্রান্তরে বান্দা রওনা হয়ে গেছে, কনকনে ঠান্ডা পানি দ্বারা সেই ব্যক্তি উজু বানিয়েছে, উজু বানাইয়া দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ দরবারে মুনাজাতে লিপ্ত হয়ে আল্লাহ দরবারে বলে, ওগো আল্লাহ আমার মুনাজাত আপনি কবুল করেন। আশি বছরের বুড়া এ কাণ্ড করতে দেখিয়া একজন ব্রাহ্মণ ব্যক্তি বলে, এই ব্যক্তির মধ্যে তো দেখা যাচ্ছে বন্ডানি আছে, নিজের উপর নির্যাতন করা আছে, ও বান্দা রাত তিনটে বাজে ঘুম থেকে কেন জাগ্রত হইছ? ঘুম থেকে জাগ্রত হওয়ার কোন দরকার নাই, আরাম করো, ফুর্তি করো, অন্যান্য কাজ করো, হয়ে যাবে, আমাদের মতো আরাম করো। ওই বৃদ্ধ মানুষ বলে, আমাদের নবী আমাদের কষ্ট দিচ্ছে না, আমাদের কষ্ট দিচ্ছে না, ইনজেকশনের ব্যথা যদি তুমি সহ্য করতে পারো তোমার শরীর থেকে ডেঙ্গুর ব্যথা দূর হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে রাত তিনটা বাজে উঠে যদি তুমি উজুর ব্যথা সহ্য করতে পারো, কিয়ামতের ময়দানের সমস্ত কষ্ট তোমার শরীর থেকে আল্লাহ দূর করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যুক্তির কারণেও বিশ্বনবীর সাথে মোহাব্বত হয় উম্মতের। প্রথম বক্তা এসে গেছে, আলোচনা লম্বা করব না, আলোচনা যেটুকু বলেছি এটুকু আমার বেমানান হয়েছে, বিয়াদবি মাফ চাই। আজকে দেখে আপনাকে আমার কান্না কাটি আসতেছে, কারণ আমার বিষয় ক্যান্সেল হয়ে গেছে। আমি যে সুন্দর ছিলাম আজকে
আপনাকে দেখি আমার সমস্ত সৌন্দর্য দাপন হয়ে গেছে, আমি এত সুন্দর ছিলাম, মিশরের সুন্দরী রমণীগুলো আমার জন্য পাগল হয়ে হাত কেটে ফেলছে। তাদের ভাগ্য ভালো ছিল আপনি নবীকে দেখে নাই, আপনি নবীকে যদি তারা দেখতো তাদের গর্দান কাটিয়া মিশরের জমিন লাল করে ফেলতো। সুবহানাল্লাহ। ইবলিস এসে বিশ্বনবীর দরবারে কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, জিন জাতির মধ্যে আমাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছে, তবে আমার মতো ইবলিস হাজার ত্যাগ পাল্লাই করলে সমস্ত সৌন্দর্য আর তার সৌন্দর্যের কাছে কিছুই না। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের চন্দ্র দেখলাম 14 তারিখে, আপনার চেহারা দেখলাম 3 বার, বলে এরপরে কসম খেয়ে বলে আসমানের 14 তারিখের সৌন্দর্য আপনার চেহারার কাছে কিছুই না। সুবহানাল্লাহ। এ কথা কোন জায়গায় পাইলাম? কিতাবের নাম আল-লাকতুল মারজান ফি আহকামিল জান, লেখকের নাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, লেবাননের লাইব্রেরি থেকে ছাপানো, 1 নম্বর খন্ড, 206 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, স্বর্ণাক্ষরে লেখা। দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি জিন জাতির মধ্যে ইবলিসকে সৌন্দর্য দান করেছে, এরপরে মানব জাতির মধ্যে 2 নম্বরে ইউসুফ তুমিকে সৌন্দর্য দান করেছে, 1 নম্বরে দুনিয়ার সমস্ত সৌন্দর্য হেডকোয়ার্টার বানিয়ে দিয়েছে মদিনাওয়ালা নবীকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে মদিনাওয়ালা নবীর প্রতি ইশক মহব্বত রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম কওমুকা রহনুমা, মারহাবা মারহাবা কওমুকা রহনুমা, হাম হে তুজ পর ফেদা কওমুকা রহনুমা, কওমুকা রহনুমা, কওমুকা রহনুমা।